রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইছাপুর নেতাজি পল্লী চট্টোপাধ্যায় দম্পতি। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল ইছাপুর নেতাজি পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যায়। ইচ্ছে ছিল এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে আইন নিয়ে পড়াশোনা করবে, সে হয়ে উঠবে বাবা মার সাহায্যের লাঠি। কিন্তু তা সম্ভব হলো না, আর ঘরে পড়ে রইল পড়াশোনার বই, খাতা ও সাইকেল। শুধু রইল না শুভ্রজিৎ, আদালতের নির্দেশে তার মৃত্যুর বেশ কয়েকদিন পর আজ দেহের ময়নাতদন্ত হবে ভিডিওগ্রাফি করে। তার আগে আমরা মুখোমুখি হয়েছিলাম শুভ্রজিতের বাবা মার চট্টোপাধ্যায় দম্পতি। এদিন তাদের মনের ক্ষোভ উগরে দিলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে। শুভ্রজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার ছেলের মৃত্যু নিয়ে বলতে গিয়ে জানান, আমরা নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের উপর এতদিন আস্থা রেখেছিলাম কিন্তু প্রশাসন আমাদের বিমুখ করল, আমাদের বিশেষ একটা চাহিদা ছিল না। আমরা জানতে চেয়েছিলাম আদেও কি আমার ছেলের করোনা পরীক্ষা হয়েছে, কিন্তু তারা জানান করোনা পরীক্ষা হয়নি। আমি প্রশ্ন করেছিলাম, তাহলে আপনারা কী কারণে আমার ছেলেকে করোনা আক্রান্ত বলেছেন, তার সদুত্তর না পেয়ে আমরা আদালতের দ্বারস্থ হই। এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিশ্বজিৎ বাবু। তিনি এদিন আরও দাবি করেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার চিত্র এই কয়েকদিনে ফুটে উঠেছে, কেউ মুখ্যমন্ত্রীর কথা শুনছে না। দেখুন, আদালতের দ্বারস্থ আমাকে নিরুপায় হয়েই হতে হলো, কেন আমি প্রশাসনের উপর নির্ভর করে এতদিন বসেছিলাম। কেন হসপিটাল যখন আমাকে বিমুখ করলো, কেন আমার তো বিশেষ দাবি ছিল না, আমি তো অন্যায় কিছু করিনি, কেন আমি অন্যায় কিছু করিনি বলে আমি তাদের কাছে বারবার গিয়ে অনুরোধ করছি যে আমার ছেলের কারণটা আমাকে জানাও, কেন আমি তো কোনো একটা জায়গায় বাস করি, সেখানে তাদেরকে নিয়ে আমার থাকতে হবে। এখন আমার ছেলের গায়ে যদি তুমি করোনা তগমাটা লাগিয়ে দাও, তাহলে তো আমি অচ্ছুত হয়ে আসছি, আশেপাশের লোক তো আমার সাথে মিশবে না। তো আমার রিপোর্ট, ছেলের রিপোর্টটা দাও, তোমরা কি রিপোর্ট করেছো? ওরা বলছে না আমরা কোনো রিপোর্ট করিনি। এক নম্বর, তাহলে আমার পোস্টমর্টাম করতে হবে। তা যেহেতু পশ্চিমবঙ্গে এখনও কোনো করোনা রোগীর পোস্টমর্টাম হয়নি, তারাও সেটা পোস্টমর্টাম করতেও চাচ্ছে না, তখন বাধ্য হয়ে আমাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো। এবং মিডিয়ার মাধ্যমে আমি হাইকোর্টকে অ্যাপিল করি যে আমার পেছনে যে বোর্ড কাউন্সিল আছে, ল বোর্ড যে আছে, তারা যেন কেউ আমার সাহায্য যেন এগিয়ে আসে। এইটা মিডিয়ার মাধ্যমে ছড়ানোর পরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় তারা আমার সাথে যোগাযোগ করে করে তারা আমাকে অ্যাসুরেন্স দেয় যে হ্যাঁ আপনার যাতে সুবিচার পান তার ব্যবস্থা আমরা করব। তা আমাকে ডাকে এবং আমার তাকে সব কিছু শোনার পর তারা আমার কেসটা ফাইল করে এই 14 তারিখে, গতকাল 14 তারিখ গেছে, 14 তারিখে হাইকোর্টে সেই কেসটা উঠেছে। সে কেসে আমি আমাদের ফলে রায় দিয়েছে মহামান্য আদালত, তাতে তারা রায় দিয়েছে যে কোর্ট ওইখানে বউবাজার পিএস, যেহেতু মেডিকেল কলেজটা বউবাজার পিএসের জুরিডিকশনে পড়ছে, তো বউবাজার পিএসকে অর্ডার দিয়েছে, মেডিকেল কলেজকে অর্ডার দিয়েছে যে ওইটা পোস্টমর্টাম, বডি পোস্টমর্টাম করতে হবে এবং উইথ ভিডিও ফটোগ্রাফি, এবং সেটা করে 4 হপ্তার মধ্যে রিপোর্ট দিতে হবে কোর্টকে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে, কারণ এরা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও মানে না। মুখ্যমন্ত্রী তো তিনি তো চেষ্টা করে যাচ্ছেন দিনের পর দিন, সবাই সব জায়গায় ডিএমদের নিয়ে কনফারেন্স করছে, এসডিপিও দিয়ে এসডিওদের নিয়ে কনফারেন্স করছে, স্বাস্থ্য দপ্তরের যত যারা আছে সবাইকে নিয়ে তাদের কনফারেন্স করেই যাচ্ছে। তার সে তার বার্তা উনি তার ওনারা বার্তা দিয়েই যাচ্ছেন যে আপনারা কেউ কোনো রোগীর সাথে দুর্ব্যবহার করবেন না, এলে হসপিটাল এলে কাউকে ফেরত দেবেন না। তারপরেও তো তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে, আমার ছেলে মৃত্যুর পরেও তো একটা না, তারপরে তো আমি আরও মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি দিনের পর দিন এরকম ঘটনা হয়েই যাচ্ছে, রুগী হেঁটে হেঁটে যাচ্ছে, রুগী প্রেচারেই মরে যাচ্ছে, কেউ নিচ্ছে না। তার মানে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, তারা কেউ মুখ্যমন্ত্রীকে কথা শুনছে না। অপরদিকে শুভ্রজিতের মা জানান, পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে স্বাস্থ্যের দিক থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি, আদালত আমাদের কেসটাকে খুব সহানুভূতির চোখে দেখেছে এবং আমাদের আগামী দিনে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে দোষীরা শাস্তি পায়। এবং এই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ যে এখন মানে নিরাপত্তাহীনতা ভোগ করছে স্বাস্থ্যের দিক থেকে, সেই দিক থেকে আমি মনে করি এটা অনেকটা সুদূরপ্রসারী ফল হবে। মুখ্যমন্ত্রী বারংবার হাসপাতালগুলোকে বলেছে কোনো রোগীকে না ফেরাতে, কিন্তু আপনাদের ঘটনার পর আরও দেখা গেল দুটো তিনটে ঘটনা একই রকম। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনার মতন উনি বলে যাচ্ছেন, ওনার কোনো আমি দোষ দেখি না। মুখ্যমন্ত্রী তো গিয়ে গিয়ে হসপিটালগুলোতে এগুলো মেনটেন করবে না, কিন্তু এগুলো মেনটেনেন্সের দায়িত্বে যারা রয়েছে তারা সম্পূর্ণ ফেলিওর,
তারা এই ব্যবস্থাটাকে সামলাতে পারছেন না। তবে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ব্যক্তিগতভাবে, উনি যেন এই ব্যাপারগুলোকে আরেকটু বেশি কেয়ারফুলি, আর একটু বেশি যেন নজর দেন ব্যাপারটার প্রতি, তাহলে রাজ্যবাসী ওনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে আস্তে আস্তে। স্বাস্থ্যের জন্য আপনাদের সরকারি বেসরকারি সমস্ত জায়গাতেই ঘুরেছেন, এইটা কি অমানবিক আচরণ বলুন তো? আমরা একটা সভ্য দেশের নাগরিক তো, শিক্ষিত সমাজ তো আমাদের, এই এত দেশে এত শিক্ষিত বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা কি বলবেন ব্যাপারটাকে বলুন তো? এটা কি কোনো মানবিক আচরণ হয়েছে আমাদের উপর? তাহলে কি একটা 18 বছরের ছেলেকে এভাবে অকালে ঝুলে যেতে হয়? ওর তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, ওর ইচ্ছে ছিল ল নিয়ে পড়ার। হ্যাঁ, আজকে সেই আইনের দ্বারস্থই আপনাদের হতে হলো। ও আমাকে বলতো, মা আমি ল নিয়ে পড়তে চাই। আমি, বাবা ঠিক আছে, দেখছেন তো আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না, তিল তিল করে আমরা ছেলেটাকে ছোটোর থেকে কারোর সাপোর্ট ছাড়া নিজেদের সাধ্য মতন ছেলেটাকে পড়াশোনা শেখাচ্ছিলাম, তৈরি করছিলাম, ইচ্ছে ছিল ওর ইচ্ছে মতন ওকে ল পড়াবো, কিন্তু কোথা দিয়ে কি দেখুন, আমার সব আশা, আমার তো ওটা ভরসা ছিল, বলতো বাবা আমি বড় হয়ে, বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, খুবই কম স্যালারি, আমাদের মোটামুটি চলে যেত, কিন্তু আমার ছেলে বলতো বাবা আমি, আমাকে কটা দিন সময় দাও, আমি তোমার পাশে দাঁড়াবো, আমাদের পাশে দাঁড়াবে যে লাঠি হয়ে, আমার লাঠিটাই তো কেড়ে নিলাম।